नमस्कार नॉर्थ ईस्ट न्यूज़ बांग्ला प्राइम टाइम है हमें आपने देखे स्वागत जाना है सप्तमिता नाथ आज के संवाद शुरोनाम हिमंत विश्व शर्मा हुशियार शिलचरे एसे हुंकार सुस्मितार जमी दखल डॉक्टर देवाशीष विश्वासेर बिरुद्धे आईनी पदक्षेपेर आर्जी ब्रह्मपुत्रेर निखोज एकजनेर सन्धान एखनो मिलेनी तल्लाशी अब्याहत सेवा दिवस पालन गैरिक भारत एवारे नर्थ ईस्ट न्यूज बांगला विस्तारित खबर तृणमूल सांसद हिसाब से निर्वाचित हार पर प्रथम बोरा के पा रखलें सुस्मिता देव आज ताके स्वागत जानाते कुम्भीग्राम विमानबंदर तृणमूल पक्ष प्रचुर समर्थक उपस्थित छिलें सांबादिकदेर संगे कथा बोलते गिये सुस्मिता मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा के तुलोधुनो करे बोलें कांग्रेस ना एयूडीएफ ना आमार नाम सुस्मिता देव আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত বিশ্ব শর্মা হোশিয়ার আমি কংগ্রেস না ইউডিএফ না আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত বিশ্ব শর্মা হোশিয়ার সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তীব্র ভাষায় আক্রমণ করেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসাম থেকে এবং নর্থ ইস্টের স্টেট থেকে একজনকে ওয়েস্ট বেঙ্গলের বিধায়করা সুযোগ করে দিয়েছে রাজ্যসভা থেকে বসার জন্য এটা শুধু আমাকে সম্মান দেওয়া হয়নি ব্যক্তিগতভাবে কিন্তু আমি মনে করি বরাক ভ্যালিকে সম্মান দিয়েছেন আসামকে সম্মান দিয়েছেন এবং এন্টায়ার নর্থ ইস্টকে সম্মান দিয়েছেন আর এটা অস্বীকার করা যাবে না যে লিঙ্গুইস্টিক মাইনরিটি হিসাবে আপার হাউসকে আপার হাউসে একজনকে বসা উচিত ছিল আসাম থেকে যেটা কংগ্রেস সুযোগ করে দিয়েছিল আগে কর্ণেন্দু ভট্টাচার্য যখন ছিলেন কিন্তু তারপরে না কংগ্রেস না বিজেপি কাজটা করেছে এটা মমতাদি করেছে এবং মমতাদি সব জাতি সব ধর্ম সব ভাষাকে সম্মান করেন আর আমি খুব খুশি হয়েছি উনি গোয়াতে এখন নেমেছেন গোয়াতে খেলা হবে আর যারা বলছে যে তৃণমূল কংগ্রেস কোথায় আপনাদেরকে সাবধান করে দিতে চাই যে মমতা এখন ন্যাশনাল লিডার আর মোদি অমিত শাহর মতো মোদি আর অমিত শাহর মতো গরিব বিরোধী যারা দল করে যারা পার্টি করে যারা সরকার চালায় তাদের বিরুদ্ধে টক্কর দিতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবখানে দরকার আছে হেমন্ত বিশ্ব শর্মা তো ইতিহাস জানেন না কারণ একটা সময় ছিল মানুষ বলতো বিজেপি কোথায় যে দলে আজকে উনি আছেন বিজেপির জন্ম বরাকভ্যালিতে হয়েছিল আর তৃণমূল কংগ্রেসের জন্ম বরাকভ্যালিতে হয়েছে আর বরাকভ্যালি থেকে বিজেপি আজকে সরকার করেছে আর বরাক থেকে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আসামে সরকার করবে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমি মনে করি যে বরাকে দুই দুইজন বিজেপির এমপি আছে কিন্তু বরাকের মানুষের কোনো আওয়াজ নেই ওরা না হিন্দুস্তান না পেপার মিল নিয়ে কথা বলে না এনআরসি নিয়ে কথা বলে না নাগরিকত্ব নিয়ে কথা বলে ওরা হলো হেমন্ত বিশ্ব শর্মা আসলে ওদেরকে এয়ারপোর্টে নিতে যায় আর এয়ারপোর্টে দিতে চায় এটাই হলো বরাক ভ্যালির দুজন সাংসদের মানে কাজ এবং আগামী দিনে রাজ্যসভাতে আমি আসামের স্বার্থে কথা বলবো বরাকের স্বার্থে কথা বলবো নর্থ ইস্টের প্রত্যেকটা সিটের স্বার্থে কথা বলবো এবং আমাদের প্রথম পাখির চোখ হলো ত্রিপুরা আমরা ত্রিপুরাতে জোর দেবো এবং ত্রিপুরাতে মমতাদির নেতৃত্বে আমরা সরকার গঠন করব শিলচরে এক চিকিৎসক ডক্টর দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে অন্যের জমি দখল ও গুন্ডাগিরির মাধ্যমে তাদের উচ্ছেদ করার অপপ্রয়াসের বিরুদ্ধে সংশ্লিষ্টরা সম্প্রতি সদর থানায় মামলা করেছেন প্রশাসনের গোচরেও আনা হয়েছে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত এ মর্মে কোনো আইনি পদক্ষেপ গৃহীত না হওয়ার নানা প্রশ্ন উঠতে শুরু করেছে জনমতে উল্লেখ্য শিলচর চার্চ রোড বাইলেনের বাসিন্দা সীমা চৌধুরীর 1983 সাল থেকে বৈধভাবে কেনা জমির ঘর বানিয়ে বসবাস করে যাচ্ছিলেন সম্প্রতি পুরনো বাসভবন ভগ্ন দশাগ্রস্ত হওয়ায় তারা জমিটি বিল্ডারকে সমঝে দিয়ে অন্যত্র ভাড়া গড়ে চলে যান তাদের প্রতিবেশী ডক্টর দেবাশীষ বিশ্বাস তাদের অনুপস্থিতিতে বিল্ডারদের কাজে বাধা দিতে শুরু করেন সরকারি রাস্তায় খুঁটি পুঁতে দাবি করেন যে এখানে কোনো রাস্তা নেই এবং সীমা চৌধুরীরা এখানে অবাঞ্ছিত
বিষয়টি নিয়ে মারমুখী পরিস্থিতির সৃষ্টি করেন দেবাশিষ সহ তার পত্নী ও কন্যাও। প্রবীণা সীমা দেবীর উদ্দেশ্যে অশ্রাব্য গালাগালি করতে শোনা গেছে দেবাশিষ সহ তার স্ত্রী ও কন্যাকে। এমনকি দেবাশিষরা তাদের মারপিট করেন বলে অভিযোগ ডাক্তারের কাছে, যেখানে ডক্টর দেবাশিষ বিশ্বাসের সপরিবার অন্যের জমি দখলের ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন শুভ বুদ্ধি সম্পন্নরা। সোশ্যাল মিডিয়াতেও নিন্দার ঝড় উঠেছে। এদিকে রানী চৌধুরী সীমা চৌধুরীর এমর্মে প্রশাসনের পদক্ষেপ কামনা করেছেন। আমি রানী চৌধুরী, আমি আমার বড় জা শীলা চৌধুরী, বর্তমানে তিনি অসুস্থ। আমরা অম্বিকাপুরটি চার্চ রোড বাইলেনের বাসিন্দা। আমরা 1983 সনে এই জমি আমরা কিনা। বর্তমানে আমাদের বাড়ি এমন শোচনীয় অবস্থা যে যে কোনো সময় ভাঙচুর হইতে পারে। এই অবস্থায় আমরা চিন্তা করছি যে এখানে আমরা চার পরিবার আছি। আমাদের বর্তমানে কারোরই হাজবেন্ড নাই, মাথার ছাতা নাই। এই অবস্থায় আমরা কী করতে পারি সেই জন্য আমরা বিল্ডারের কাছে সমঝিয়ে দিই। তো বিল্ডারে যখন আমরা আজকে প্রায় 2-2.5 মাস হয় আমরা ভাড়া বাড়িতে আছি। বিল্ডারে যখন কাজ শুরু করে মোটামুটি ভাঙচুর হয়ে গেছে আমাদের বাড়ি। দেবদত্তা ডাক্তারের বউ সুনীতা বিশ্বাস আমার যার ডাকাডাকি করে উনি হাতে পায়ে চোট খায়। এই অবস্থায় আমার বাড়িতে কেউ ঢুকতেই পারি না, আমরা পারি না ঢুকতে। আমার ছেলেরা যদি যাইতে চায় তারা দেখলেই মানে তারা নিজেরা নিজেদের কাপড় চিরা তারার উপরে গা ঘেঁষে ওঠে। কীভাবে তারা বদলাম নাগানে যায় এবং কীভাবে তারা ফাঁসানে যায়। হ্যাঁ, তো এখন আমার একটাই অনুরোধ থানা পুলিশ প্রশাসন, থানা পুলিশ, এমএলএ, এমপি, ডিসি, সেটেলমেন্ট অফিস, মিউনিসিপ্যালিটি অফিস এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জনসাধারণের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের কাছে আমি সুবিচার চাই। ছবি ও ভিডিও শুট করে ব্রহ্মপুত্রে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় চার কিশোর। এদের মধ্যে তিনজন কিশোরদের দেহ উদ্ধার হলেও চতুর্থ কিশোর বছর 14 দীপ সরকারের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনেও চলছে তল্লাশি অভিযান। ঝালকবাড়ি পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ বাহিনী, নদী পুলিশের সংযুক্ত প্রচেষ্টায় ব্রহ্মপুত্রের বুকে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনে শোয়ালকুচি বোকো থেকে পাণ্ডুঘাট পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়। মঙ্গলবার সকাল থেকে পাণ্ডুঘাটের আশেপাশের জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। এদিকে সোমবার নিখোঁজ দীপ সরকারের পরিবারের সাথে দেখা করেন ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশের সভাপতি ভবেশ কলিতা। তিনি শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা জানান। ভবেশ কলিতা সমস্ত অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উৎসব পার্বণ ছাড়া কাউকেই পাণ্ডুঘাটে প্রবেশ নিষিদ্ধ করতে আর প্রশাসনকে পাণ্ডুঘাটের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা ঘাটে ব্যারিকেড দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। প্রতি বছরই এরকম মর্মান্তিক ঘটনা পাণ্ডুঘাটে ঘটে। এই মর্মান্তিক ঘটনা গোটা এলাকা স্তব্ধ হয়ে পড়েছে। মেধাবী কিশোরদের মৃত্যুকে মেনে নিতে পারছে না কেউই। উল্লেখ্য যে রবিবার দুপুরের দিকে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় অবিনাশ দাস, জিৎ দাস, দয়াল শেখ ও দীপ সরকার। এদের মধ্যে তিনজনের দেহ উদ্ধার হলেও দীপ সরকার এখনো নিখোঁজ। মই গম পালো মিডিয়া যোগে, আপনাদের যোগে, যে পাণ্ডুঘাটত 4 জন কই কিশোর পানী উপঙি মানে পানীত ভাঙি গৈছিলে। তার 3 জন রাতে উদ্ধার হল আর এজন এতিয়ালৈকে উদ্ধার হওয়া নাই। এসডিআরএফ আর এনডিআরএফ বাহিনী যুঁজারু যা আছে আমার বিমারু বলে কয় যা রাতে অভিযান চলায়, অভিযানটা চলাই আছে কিন্তু এতিয়ালৈকে উদ্ধার হওয়া নাই। যা নহক এই ক্ষেত্রে মই যা গার্জেন আছে অভিভাবক সজাগ সচেতন হওয়ার কারণে আহ্বান জানাইছো। এই ঘটনাটা আজি নহয়, ইয়াত ঘটিয়ে থাকে। আর নৈপরিয়া রাইজের একটা স্বভাব থাকে, একটা অভ্যাস থাকে যে নৈত গা ধুলে মনটা ভাল লাগে, কাপড় ধুয়ে জীব জন্তু গা ধুয়াই দিয়ে, গাড়িখন আনিও নৈর পাৰত ধুয়াই। কিন্তু তথাপিও মই যেহেতু এনেকুৱা ঘটনা ঘটি আছে
এই অঞ্চল রাইজক এটাই আহ্বান জানাম যে আপনার লড়া ছালীক অন্তত স্কুল কলেজ অহার পিছত নৈত গা ধুবলে নিদিব, কারণ যেহেতু ঘটনাটা ঘটি আছে আর সাঁতুরিব নাজানে। সাঁতুরিব জানিলে বেলেগ কথা, সাঁতুরিব যেহেতু নাজানে নৈত আর গা ধুয়া নিয়াই ভাল। আর তারপরেও প্রশাসনকো জানাম যে ঘাটটা নিষিদ্ধ করব লাগে, কেবল উৎসব পার্বণত ঘাটটা খোলা রাখব, অন্য সিজনত ঘাটটা নিষিদ্ধ করব লাগে। যদি চাই ইয়াত আগতেও এনেকুৱা ধৰণৰ হয় বারবার যাওয়া বুলি কৈছে, প্রতি বছরে হয়ে আছে, প্রতি বছরে হয়েছে, কিন্তু আগন্তুক নোহার ব্যবস্থা করব লাগিব। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই কৈছে যে পামুনৰ কাৰণে তেখেতে সার ফলা বুলি কৈছে। হয় সব এটা জাতিক লৈ এনেকুৱা নিষ্কৃষ্ট মানে শব্দ বাক্য বান প্রয়োগ করাটো অসমীয়া জাতি বা ভারতীয় সভ্যতা সংস্কৃতি কোনো নিবিচারে, কারণ তেওঁলোক অপসংস্কৃতির মেইন পৃষ্ঠপোষকটো ভূপেন বৰাৰ মুখেৰে এইবিলাক শব্দ ওলাব, ভাল শব্দ কেতিয়াও নোলায়, আগুনটো নোলাব আর পিছতো ওলোৱা নাছিলে। তেওঁলোকে ব্রাহ্মণ্যবাদৰ কব, কলিতাবাদ কথা কব, কারণ এইবিলাক জাত পাতৰ রাজনীতি করা মানুহ না, তেওঁলোকে জাত পাতৰ রাজনীতি করে, ধর্ম সম্প্রদায়ৰ রাজনীতি করে। ভূপেন বৰাৰ মুখেৰে অসমৰ ৰাইজে ভাল কথা শুনিবলৈ পাব নেকি? এটা সম্প্রদায়ক লৈ বিদেশী মন্তব্য নিশ্চিতভাবে কোনো সম্প্রদায়ৰ নামত এনেকৈ মন্তব্য করাটো এখন সভ্য সমাজে কামনা নকরে। পূর্বধলাই মোহনখাল রাম মানিকপুর জিপির অন্তর্গত কালাখাল ফরেস্ট ভিলেজের দুটি পুঞ্জিতে প্রায় 100 খাসিয়া সম্প্রদায়ের উপজাতি লোকেরা বসবাস। দীর্ঘ বছর ধরে তারা পুঞ্জিতে বাস করছিলেন। পুঞ্জিতে যাওয়ার কোনো ভালো রাস্তা নেই। বর্তমানে পায়ে হাঁটার যে রাস্তাটি রয়েছে তাহাও কালাখাল নালার কড়াল গ্রাসে ভেঙে যাচ্ছে। এ অবস্থায় পুঞ্জির নাগরিকদের ডাকে সম্প্রতি কালাখাল ফরেস্ট ভিলেজের রাস্তার পরিদর্শন করেন পূর্বধলার জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস ও বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতির সুমেন দাস। এতে পুঞ্জির প্রবীণ নাগরিক ওয়েলিংটন কাংওয়াং খাসি স্টুডেন্ট ইউনিয়নের প্রাক্তন সভাপতি মর্নিং স্টার সুজা হেডম্যান জুসেন স্যান, হেডম্যান জোসেফ স্ন্যান, অ্যান্টনি স্ন্যান, বিনলিংড ইলিয়াস পটাম, ছদ্রাক হসিদ, জুলিয়াস স্ল্যাম প্রমুখ তাদের সমস্যা কথা জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস ও মণ্ডল সভাপতি সুমেন দাসের কাছে তুলে ধরেন। শেষে তাদের দাবির পক্ষে সমর্থন করে সমস্যার সমাধানের আশ্বাস দেন জেলা পরিষদ সদস্য ও মণ্ডল সভাপতি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই নালার কিনারে আমার মাননীয় জেলা পরিষদ সুমন দাস এবং বিজেপি কমিটি মণ্ডল সভাপতি সুমেন দাস আমাদের সামনে আছে। আজকে আমরা সবার কাছে আমরা দাবি রাখছি যে আমরা বিগত প্রায় 77 বছর অতিক্রম হইতেছে আমরা এই যে খাসিয়াপুঞ্জিগুলা এখানে আছে। ভারত স্বাধীনতা হওয়ার পর থেকে আমরা তো স্বাধীনতার ফল পাইলাম না, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত আছি, কিন্তু আজকে আমরা সরকারের কাছে এই প্রতিনিধির সামনে আমরা দাবি রাখছি যে বিশেষ করে আমরা পানীয় জলের ব্যবস্থা, আমার প্রাথমিক স্কুলের ব্যবস্থা, আমরা ছাত্রছাত্রীগুলা পড়াশোনা করবার কোনো সুযোগ নাই, আর 3 নম্বর রাস্তা হলো আমরা রাস্তা চলার মতো কোনো উপযোগী রাস্তা নাই। আর বিশেষ করে আমরা একটা রাস্তা আছে এখন আমরা যাতায়াত করি, এটা দুর্গম রাস্তা, গাড়ি চলার মতো ব্যবস্থা নাই। বিশেষ করে কোনো সময় যখন অসুস্থ হয় গর্ভবতী মহিলা তারা মেডিকেলে পৌঁছাইবার সময় তখন তারারে নিতে খুব অসুবিধা হয়। এই এই এর জন্য আমরা দাবি রাখছি যে আমরা মাননীয় জেডপিসি স্বপন দাস এবং আমার মণ্ডল প্রেসিডেন্ট সুমেন দাসের কাছে আমি ছিলাম সেই মিটিংও মাইক্রোফোন বা কোনো কথা আমাদের এমএলএকে দেওয়া হয়নি, কিন্তু তথাপিও আমি এই গ্রামের পক্ষ থেকে এই রাস্তা ইঞ্জিনিয়ার নিয়ে আসি। আমরা মন্ত্রীর তদারকির কারণে মন্ত্রী যে পিডাব্লিউডি ছিলেন প্রথম রাস্তা এটা বানিয়ে দিয়েছি, কারেন্ট পৌঁছিয়ে দিয়েছি, স্যানিটেশন ল্যাট্রিন আমরা ঘরে ঘরে দিয়েছি, চাউলের কার্ড ওরা পেয়ে গিয়েছি, পেয়েছি আগামী দিন ওনাদের পৌঁছবে। আর আগামী দিনে আমরা পরিকল্পনা থাকবো যে 200-300 মিটার জায়গা যে বাকি আছে সেটা জিপি মারফতে, জেডপিসির মারফতে বা পঞ্চায়েতের মারফতে নতুবা এমএলএডিসে এমন পয়সা থাকে না, আমরা যে কোনো ব্যবস্থায় আমরা যে রাস্তাটা দেখানো হয়েছে সেই রাস্তার আমরা আগামী সংকাজ করা মানে কালাকাল ছোটপুঞ্জি এবং কালাকাল বড়পুঞ্জির হেডম্যান এবং অন্যান্যদের আমন্ত্রণে আমরা এখানে আমি এবং আমার মণ্ডল প্রেসিডেন্ট সুমেন দাস আমরা এখানে পরিদর্শনে এসেছি। তো ওনাদের সঙ্গে সম্পর্ক আমাদের দীর্ঘদিনের, সবসময় আমরা রাজনৈতিক ক্ষেত্রে আসি, ওনাদের সঙ্গে সবসময় সুযোগ সুবিধা আমরা দলীয়ভাবে দিয়ে থাকি, বিগত দিনেও দিয়েছি। আর এই যে রাস্তার সমস্যা সত্যিকার অর্থে বিরাট একটা বার্নিং প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। ওই যে ওইখানে ছোটপুঞ্জির রাস্তা এবং কালাকাল বড়পুঞ্জির রাস্তা, তো আমরা ওইখানে বলেছি আগামীতে এমজি এনরেগার মাধ্যমে আমরা এই রাস্তা দেওয়ার ব্যবস্থা করব।
জিপি সচিব যিনি আছেন উনাকে আমরা বলে দেব যে অ্যাকশন প্ল্যানে ঢুকানোর জন্য এবং আগামী শুকনার মৌসুমে আমরা এই রাস্তার কাজ করতে আমরা পারবো বলে আশাবাদী। সম্প্রতি কালাইনবাজার সার্বজনীন কালীবাড়িতে শিব মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক শান্তিযজ্ঞের আয়োজন করা হয়। উল্লেখ্য, এই কালী মন্দিরটি 1933 সালে স্থাপিত হয়েছিল। সম্প্রতি যে শিব মন্দিরের প্রতিষ্ঠা হয় সেই শিবলিঙ্গটি মধ্যপ্রদেশের নর্মদেশ্বর থেকে আনা হয়েছে ও স্থানীয় কারিগর মূর্তিটি তৈরি করেছেন। এ নিয়ে কালাইনবাজার সার্বজনীন কালীবাড়ির সভাপতি পরেশচন্দ্র পাল, সহসভাপতি সুখেন্দু কর, সম্পাদকদ্বয় গোপাল পোদ্দার ও অসিত বরণ দে, বিক্রম পাল, স্থায়ী পুরোহিত নিরুপম চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। কাঠিগড়া থেকে সৌমেন্দ্র পালের প্রতিবেদন। কালীবাজার সার্বজনীন কালীবাড়ির সভাপতি আমি বলছি, এই কালীবাড়ি 1933 ইংরেজিতে স্থাপিত হয়েছিল এবং এই অঞ্চলের হিন্দু সমাজের কাছ থেকে বিভিন্ন অনুদান নিয়ে এখন পর্যন্ত আমরা কয়েক বছর আগে নতুন কালী মন্দির করেছিলাম। এবার শিব মন্দির করেছে, আজকের এই শুভ দিনে নতুনভাবে শিব মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে। এই শিব মন্দিরের যে মূর্তি আনা হয়েছে প্রায় 30,000 টাকা খরচ হয়েছে। সেক্ষেত্রে আমরা এই টাকাটা কালীবাড়ি কমিটি বিভিন্ন লোকের কাছ থেকে আমরা অনুদান হিসাবে পেয়েছি এবং যত রকম ডেভেলপমেন্ট হচ্ছে এই অঞ্চলের হিন্দু সমাজের যারা দলদি ব্যক্তি আছেন, ধর্মপ্রাণ আছেন, তাদের কাছ থেকে অনুদান নিয়ে কাজ করা হয় এবং আগামী যে দুর্গোৎসবটা হবে এই দুর্গোৎসব আমাদের 89তম দুর্গোৎসব হবে, তার জন্য আমরা প্রস্তুতি চলছে। এই ব্যাপারে সকল জনসাধারণ ধর্মপ্রাণের কাছে আমরা অনুরোধ, আপনারা এই কালীবাড়ির উন্নতি করবে, সাগ্রহে আমাদের সঙ্গে সহযোগিতা করবে, এই আশা রেখে নমস্কার। বরাক ব্রাহ্মণ পরিষদ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে 3 দিনের বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন করা হয় রাঙ্গিরখাড়ির শ্রী শ্রী গোপাল জিউর আখড়ায় আজ সকাল 9:30। এদিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিক্রমজিৎ চক্রবর্তী। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, বিশিষ্ট অতিথি পীযূষকান্তি চক্রবর্তী, অতিথি প্রশিক্ষণ অশোক বিজয় ভট্টাচার্য ও পরিষদের প্রশিক্ষক সুমন ভট্টাচার্য, কঙ্কন ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে অতিথিদের পরিচয় করান সুমন ভট্টাচার্য। এছাড়া উপস্থিত প্রত্যেকেই 3 দিনের প্রশিক্ষণের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কাকলি দে, এছাড়া সভা পরিচালনা করেন গৌতম চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে সুমন চক্রবর্তী, দিগেন্দ্র ভট্টাচার্য, সুভাষ ভট্টাচার্য অতিথিদেরকে বরণ করেন। প্রশিক্ষার্থীরা প্রার্থনা মন্ত্র পাঠ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যাখ্যা করেন বরাক ব্রাহ্মণ পরিষদের সম্পাদক মৃদুল কান্তি ভট্টাচার্য। আগত দুর্গাপূজা উপলক্ষে চন্ডী পাঠ করেন সুভাষ ভট্টাচার্য। প্রত্যেক অতিথিরা বলেন যে এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অনেক অজানা বিষয় জানা যাবে এবং মহোৎসবকে সুচারুভাবে পর্যালোচনা করতে পারব। আগামী 2 দিন প্রায়োগিক ও তাত্ত্বিক বিষয় নিয়ে অর্থাৎ নবপত্রিকা বন্ধন উপস্থাপন এবং সনাতন শাস্ত্রীয় মূর্তির অস্ত্রাদির বিষয়ে সবাইকে অবগত করানো হবে। এই প্রশিক্ষণে 56 জন প্রশিক্ষার্থী জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন। আপনার ডান সাইডে একটা জায়গাতে
নবনির্মিত বৈষ্ণব সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি রামানন্দ বৈষ্ণবের এবং কালাইন ব্লক কৈবর্ত উন্নয়ন সমিতির সভাপতি সম্প্রতি সুজিৎ দাসের বাসভবনে গিয়ে সম্বর্ধনা জানালেন পশ্চিম কাটিগড়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী, এপি সদস্য গৌতম বৈষ্ণব, এপি সদস্য অমিতাভ চক্রবর্তী, সমাজসেবী সুকুমার দাস, সন্দীপন দেব, দিলীপ চৌধুরী প্রমুখ। সম্বর্ধনা জানিয়ে সুব্রত চক্রবর্তী বলেন, রামানন্দ বৈষ্ণব এবং সুজিৎ দাসের নেতৃত্বে সমাজ অনেক এগিয়ে যাবে। সমাজের উন্নয়নের স্বার্থে কোনো কার্যক্রম গ্রহণ করা হলে তাদের সঙ্গে থেকে কাজ করবেন। রামানন্দ বৈষ্ণব এবং সুজিৎ দাস বলেন, পৃথক পৃথক কমিটি হলেও সমাজের উন্নয়নে সবাই এক হয়ে কাজ করতে হবে, তারা সকলের সহযোগিতা কামনা করেন। সুব্রত সহ সভাপতি সবাইকে ধন্যবাদ জানান তারা। কাটিগড়া থেকে সমেন্দ্র পালের প্রতিবেদন। আজ আমরা বৈষ্ণব সমাজ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত সভাপতি রামানন্দ বৈষ্ণব মহাশয়ের বাসভবনে এবং কৈবর্ত উন্নয়ন পরিষদের খালাইন ব্লকের সভাপতি মাননীয় সুজিৎ দাস মহাশয়ের বাসভবনে উপস্থিত হয়ে তারা সমাজে যে নির্বাচিত হয়েছেন সভাপতি হিসাবে তাদেরকে আমরা সামান্য সংবর্ধনা জ্ঞাপন করেছি এবং আমরা আশা রাখছি সমাজের উন্নয়নের স্বার্থে এই যে কমিটিগুলো যদি কোনো কার্যক্রম হাতে নেই আমরা তাদের সঙ্গে মিলে সমাজের উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব, তার জন্য আমরা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদের যে সমাজ হয়েছে, যে সমাজ কমিটি পরিবর্ত সমাজ উন্নয়ন কমিটি এবং বৈষ্ণব সমাজ উন্নয়ন কমিটি, আমি চাইব যে এই দুই কমিটি মিলে আমরা সমাজের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যেভাবে আমরা সমাধান করতে পারি আমরা সচেষ্ট থাকব এবং আজকে যেভাবে আমাদেরকে ওরা সংবর্ধনা করেছেন ওনার জন্য ধন্যবাদ। অর্থাৎ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য যে অঙ্গীকার দেখিয়েছেন আমাদের প্রাক্তন জেলা পরিষদ মহাশয়, তো আমি ওনাদেরকে বিশেষ আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি আমরা সবাই যদি একজুট হয়ে কাজ করি প্রত্যেক সমাজের জন্য, আমি কোনো বিশেষ করে কৈবর্ত সমাজের জন্য বলছি না, আমি প্রত্যেক সমাজের আমরা যারা অনেক দুঃখী দরিদ্র যারা আমাদের অনেক সমস্যা দৈনন্দিন যে সমস্যাগুলো সমাধান করতে আমরা সম্ভব বা এবং আমরা করতে পারবো এবং আগামী দিনে আমি আশা করি এই কমিটি আরও উন্নতিমূলক কাজ করবে এবং সমাজের সহযোগিতা কামনা আমরা সবসময় করে থাকবো। ধন্যবাদ। সুনাই বিধানসভার সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বরভুইয়াকে সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করে একটি পোস্ট ভাইরাল করায় গতকাল রাত সুনাই থানায় এক ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসে। জানা গেছে সুনাই সমষ্টির অন্তর্গত ডেফলিপার গ্রামের বাসিন্দা জাহানুর মজুমদার তার নামক এক যুবক সুনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বরভুইয়াকে নিয়ে একটি পোস্ট ভাইরাল করেছিলেন। এতে সুনাই AUDIF দলের আলম চৌধুরী গতকাল সুনাই থানায় এক মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে জাহানুর মজুমদারকে সুনাই থানা পুলিশ গ্রেফতার করে। আজ জাহানুর মজুমদারকে শিলচর হেলজাফতে প্রেরণ করেন সুনাই পুলিশ। এরপর AUDIF দলের সুনাই টাইম সভাপতি সবুর আহমেদ মজুমদার, নাজির হোসেন লস্কর, আলম হোসেন চৌধুরী সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান। দুই দিন হয়েছে যেটা আমরা ফেসবুকে পোস্ট পাইছি আমাদের বিধায়ককে নিয়ে, যেটা একটা শারীরিক গঠন নিয়ে যেটা পোস্ট পাইছি, এটা নিয়ে আমরা নিজে বড় মর্মাহত। তাই এটা আমরা বরদাস্ত না করিয়া আমরা বিধায়কের কর্মকর্তার তরফ থেকে একটা FIR দায়ের করা হয়েছে, যেটা আমিও আমার নিজের নামে দাখিল করছি। আজকে এই এজাহারের পরিপ্রেক্ষিতে এই আসামিকে অ্যারেস্ট করে ফরোয়ার্ড করা হয়েছে। এই জন্য আমরা সুনাই পুলিশ তথা আসাম পুলিশকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা মনে করবো এটা শুধু বিধায়ক কেনা, আমরা সুনাই এলাকার যত জনসাধারণ আছে সবারকে অবমাননা করা, আগামী দিনে যেটা এটা না হয় তার লাগিয়ে আমরা সুনাই পুলিশকে অবগত থাকার জন্য অনুরোধ জানাই। সংবিধান গঠনমূলক সমালোচনার পারমিশন দিয়েছে, যে কোনো ব্যক্তির আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি, কিন্তু একজন জনপ্রতিনিধির বিপক্ষে যদি অসাংবিধানিক কুমন্তব্য যদি কেউ করে থাকে তা কিন্তু ক্ষমার অযোগ্য। আজকে আমাদের এখানের মধ্যে উপস্থিত আছেন সুনাই AUDIF টাউন কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি আছেন, আরও সম্মানিত কর্মকর্তা আছেন। আজকে আমাদের বিধায়কের, মাননীয় বিধায়কের বিপক্ষে কুরুচিপূর্ণ মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুনাই থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সুনাই পুলিশ আসামিকে দরে
চালান দিয়েছে, যার জন্য আমরা সোনারী পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা জানাই এই কথা বলতে চাই, যে কোনো জনপ্রতিনিধি হোক, যে কোনো দলের হোক, ওনাদের সম্মান যেন আমরা সবসময় বজায় রাখি, ওনাদের সম্মানকে যেন আমরা কলঙ্কিত না করি, গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ব্যক্তির সমালোচনা আমরা করতে পারি, কিন্তু অন্যায়ভাবে যদি কারো বিপক্ষে সমালোচনা করা হয় তা সভ্য সমাজে অত্যন্ত নিন্দনীয়। আজকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা সোনারী পুলিশকে ধন্যবাদ দিচ্ছি। এবং তোর সঙ্গে বলতে যাচ্ছি, যদি আমাদের মাননীয় বিধায়কের বিপক্ষে এইভাবে কোনো ব্যক্তি কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকে, আমরা প্রয়োজনে আইনের আমরা দ্বারস্থ হব। ধন্যবাদ। দুই দিন আগে যেটা আমরা ভিডিও মারফতে যেটা পাইছি, আমরা এমএলএর বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য, দেখুন একটা কথা হইল, আমরা মানুষ জাতি, আমরা জানি আমরা উপরওয়ালার দান, সমস্ত আপাদমস্ত কইল উপরওয়ালার দান, সে কীরকম রং কি, সে কীরকম আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লইয়াইছে, এটা উপরওয়ালার দান, এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ব্যাপার। যেটা মানুষ জাতি, আমরা মানুষ মানুষের প্রেম এটা রইত, আমরা পলিটিক্যালি বা অন্য কোনো ব্যাপারে আমরা একে অন্যের সেবা প্রতিপন্ন করি বা আমরা যে কোনো ব্যাপারে মন্তব্য করি আমরা করতে পারি, এটা আমরা রাইটস, আমরা এটার ইয়ে আছে, কিন্তু শরীর নিয়ে এইভাবে মন্তব্য করা এবং এটা সাধারণ ব্যক্তি একজন যে কুমন্তব্য করা নাই, আমাদের বিধায়ক একজন প্রতিনিধি, 72,000 মানুষের ভোট দেওয়া প্রতিনিধি, ভোটে জিতা প্রতিনিধি, এবং যে জায়গায় আমরা জানি 1,85,580 মানুষের প্রতিনিধি, উনার নিয়ে এইভাবে মন্তব্য করাটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জানাই। এবং বৃহত্তর এই শুনাইতে আমরা একটা এজার দায়ের করছি এবং এটা চালান দিছি, আমরা শুনতে পাইছি, আমরা জানি, আমরা আমরা আশাবাদী, আমরা প্রশাসনের উপরে যে এটার ব্যাপারে বিহিত ব্যবস্থান প্রশাসন। মাতালের মাতলামিতে অতিষ্ঠ হয়ে তাকে একটি বাঁশের খুঁটিতে বেঁধে রাখলেন এলাকাবাসী। পরে প্রায় 3 ঘন্টা পর বাড়ির লোকজন এসে ছুটিয়ে নিয়ে যান ওই মাতালকে। ঘটনা পশ্চিম কাটিগোড়ায়। জানা গেছে, রবিবার রাত 8:30 নাগাদ রাজস্বপুরের বাসিন্দা অজয় দাস জালালপুর পিননগড়ে গিয়ে গালিগালাজ সহ উৎপাত শুরু করেন। পরে বাধ্য হয়ে স্থানীয়রা অজয়কে একটা বাঁশের খুঁটিতে বেঁধে রাখেন। অজয় পরে নিজের সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে নিজের বাড়িতে ফোন করে ওর বাড়ির লোকজন 11:30 নাগাদ এসে অজয়কে ছাড়িয়ে নিয়ে যান। জানা গেছে, অজয় প্রায় সময়ে নেশা জাতীয় খাবার খেয়ে এমন উৎপাত করে থাকেন। কাঠিগড়া থেকে সমেন্দ্র পালের প্রতিবেদন। বেঙ্গালুরু, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মণিপুর, বিহার, রাজস্থানের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার অনেক স্থানে আজ গৈরিক ভারতের প্রতিষ্ঠাতা তথা সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরীর জন্মদিবস বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে পালিত হয়। বেশিরভাগ স্থানেই দুস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। কিছু কিছু স্থানে গরিব পরিবারের ছাত্রছাত্রীদের মধ্যে পূজার প্রাক্কালে বস্ত্র বিতরণ করা হয়। কাছাড়ের সুনাইয়া, গোবিন্দনগর, বকুল দাসের রংঘুরে, সুমিত দাসের ও তারাপুরে টুটুল ভট্টাচার্যর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে গর্ভবতী মহিলাদের সেবার নিমিত্তে শিলচর সিভিল হাসপাতালে মণিভূষণ চৌধুরী পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী অমলেন্দু দাস, বিধান দেব রায়, বিজিৎ দাস, বিজু নায়েক, দীপ্য চক্রবর্তী, জন্টু নাথ, পূর্ণম দেব, সৌমিত্রনাথ রক্তদান করেন। নমস্কার, আমার নাম প্রিয়জ্যোতি চক্রবর্তী, গৈরিক ভারতের আমি একজন মেম্বার। তো আজকে গৈরিক ভারতের প্রেসিডেন্ট শ্রী মণিভূষণ চৌধুরী, ওনার জন্মদিন উপলক্ষে এলাম। এর মধ্যে আমি একটু ব্লাডও ডোনেট করলাম, গর্ভবতী মহিলা যারা আছেন ওনাদের জন্য, যে ব্লাড দিলে ওনারাও জীবন বাঁচবে, সঙ্গে একটা নতুন জীবনও বাঁচবে। তাই আগেও দিয়েছি, এখনও দিচ্ছি, আর আগামীতেও দিয়ে যাব। সেখানে অন্যান্যদের পক্ষে অমলেন্দু দাস বলেন, এখানে উল্লেখ্য, আজ অনেকেই ভ্যাকসিন দেওয়ার 14 দিন অতিক্রান্ত না হওয়ার জন্য রক্ত দিতে পারেননি। আগামীতে আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে সরকারি হাসপাতালে তা দেওয়া হবে জানিয়েছেন গৈরিক ভারতের বরাক উপত্যকার সাধারণ সম্পাদক সুমিত রায়। আজকে যে আপনি ব্লাড দিয়েছেন, কেন দিয়েছেন? আজ এক রাষ্ট্রবাদী পুরুষ শ্রদ্ধেয় মণিভূষণ চৌধুরী, ওনার জন্মদিন। আমরা ওনার জন্মদিন উপলক্ষে গত বছরও ব্লাড দিয়েছি, কারণ মণিদা বাল্যকাল থেকে সঙ্গের স্বয়ংসেবক, সঙ্গের বিভিন্ন দায়িত্ব পালন করার পর বর্তমানে উনি গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি তথা গৈরিক ভারতের প্রতিষ্ঠাতা হিসাবে কাজ করছেন। এবং আমরা দেখছি উনি গরিব ছাত্রছাত্রী যারা পড়াশোনা করতে পারছে না তাদের জন্য ফ্রি কোচিং সেন্টারও খুলেছেন,
যেহেতু উনি একজন সমাজসেবক এবং ওনার উদ্দেশ্য আছে যে আমার সাথে যারা মানে ওনার সাথে যারা থাকবেন প্রত্যেকে যাতে সমাজের সাথে জড়িত থাকে। আমরা গত বছরে মনিদার জন্মদিনে আমরা এই সিভিল হাসপাতাল শিলচরে আমরা রক্তদান করেছি এবং এবার আমরা ওনার জন্মদিন উপলক্ষে আবারও উপহার দিচ্ছি, রক্তদান করছি। এবং আমরা চাই যে গর্ভবতী মহিলাকে রক্তদান করতে, কারণ আপনারা নিশ্চয় জানেন গর্ভবতী মহিলাকে যদি রক্তদান করা হয় মা এবং যারা শিশু থাকে দুজনেরই প্রাণ রক্ষা হয়। অনেক জায়গায় দেখেছি গর্ভবতী মহিলারা রক্তের অভাবে হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এবং কখনো রক্তের অভাবে মৃত্যুবরণ করতে হয়। মনিদা চান যে সমাজে প্রত্যেক মানুষ যাতে সুরক্ষিত থাকে এবং আমরা যারা মনিদার আদর্শকে অনুসরণ করে চলি আমরাও চাই যে মনিদা যেভাবে কাজ করছেন আমরাও সেইভাবে কাজ করব। আর আজকের এই ওনার জন্মদিনে আমরা রক্তদান করে ওনাকে একটা উপহার দিয়েছি। আজ শিলচরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক রাজদেব ভট্টাচার্য, কাছাড় জেলার সংগঠক সম্পাদক অসীম চক্রবর্তী, শ্রীবাস দাস, দীপক প্রজাপতি, রূপম নাথ, প্রিয়জ্যোতি চক্রবর্তী, সঞ্জীব দাস, স্মাইলের কর্মকর্তা শুভ্রজিৎ দেব সহ অন্যান্যরা। আজকে এই রক্তদান কর্মসূচি আমাদের গরিব ভারতের সর্বভারতীয় সভাপতি শ্রী মণিভূষণ চৌধুরী মহাশয়ের জন্মদিন উপলক্ষে শুধু বোরাক উপত্যকায় রক্তদান শিবির নয়, এর সাথে পশ্চিমবঙ্গ, কেরল, ব্যাঙ্গালোর, ত্রিপুরা তথা বোরাক উপত্যকার বিভিন্ন স্থানে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থানে দুস্থ গরিব যারা আছে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং আরও বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। শেষ করার আগে দেখে নেই সংবাদ শিরোনাম আরো একবার। হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ার, শিলচরে এসে হুঙ্কার সুস্মিতার। জমি দখল, ডক্টর দেবাশিস বিশ্বাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি। ব্রহ্মপুত্রে নিখোঁজ একজনের সন্ধান এখনো মিলেনি, তল্লাশি অব্যাহত। সেবা দিবস পালন গরিব ভারতে। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।